প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় পর্ব ৩ ভার্চুয়াল রিয়েলিটি এর ধারণা এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। অন্যান্য ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে এই অধ্যায়ের অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এবং এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আজকের আলোচনায় আসি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। শিক্ষণফল অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারব, ভার্চুয়াল রিয়েলিটি এর ধারণা ব্যাখ্যা করতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটি এর উপাদানের ব্যাখ্যা করতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটি এর ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝি? প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত। যেমন ডান দিকের চিত্রগুলি লক্ষ্য করলে দেখতে পাই, এই যে বিশেষ ধরনের চশমা পরিহিত অবস্থায় উপরের ছেলেটা এক ধরনের চশমা পরে আছে এবং সে চশমা পরিহিত অবস্থায় যেদিকেই তাকাক না কেন সে কিন্তু এই ধরনের দৃশ্য দেখতে পাচ্ছে। উপরের দৃশ্য অর্থাৎ মানুষের শারীরিক গঠনের বিভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছে। এবং এই নিচের ছবিটিতে আমি নিজেই থাইল্যান্ডের ক্যাসেট আর্ট ইউনিভার্সিটিতে ট্রেনিং থাকা অবস্থায় ভার্চুয়াল রিয়েলিটি উপলব্ধি করার সময় এই বিশেষ ধরনের চশমা পরিহিত অবস্থায় আমি মানুষের শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমি দেখতে পাচ্ছি এই চশমা পরিহিত অবস্থায়। ভার্চুয়াল রিয়েলিটির ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন কে? মর্টন এল হিলিগের মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ ঘটে। ১৯৬১ সালে মর্টন এল হিলিগ এর তৈরি সেন্সরোমা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে এটি সর্বপ্রথম ব্যবহার করে দেখান। অর্থাৎ এই ডান দিকে যে যন্ত্রটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেন্সরোমা স্টিমুলেটর। ভার্চুয়াল রিয়েলিটিকে ত্রিমাত্রিক প্রযুক্তি বলা হয়। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং এবং অনুকরণ বিদ্যা প্রয়োগের মাধ্যমে মানুষের কৃত্রিমভাবে ত্রিমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে উপলব্ধি করতে পারে। অর্থাৎ দেখার জন্য চোখ, শোনার জন্য কান এবং অনুভব করার জন্য ত্বক। অর্থাৎ দেখা, শোনা এবং অনুভব করা এই তিনটা ইন্দ্রিয় কাজ করে বিশেষ করে এই ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবায়নের ক্ষেত্রে। তো এবার আসি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদানসমূহ নিম্নরূপ: মাথায় হেড মাউন্টেন ডিসপ্লে, হাতে ডেটা গ্লোভস, শরীরে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট এবং চোখে বিশেষ ধরনের চশমা ব্যবহার করে এই ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবায়ন করা হয়ে থাকে। হেড মাউন্টেন ডিসপ্লে অর্থাৎ এই হেডসেটটি চোখ এবং কানকে ঢেকে রাখে এবং এটি দ্বারা কোনো দৃশ্য দেখা যায় এবং শোনা যায়। আবার অনেক সময় ত্রিমাত্রিক ছবি দেখার জন্য সেন্স সহ হেডসেট ব্যবহার করা হয়ে থাকে। একই সঙ্গে শোনার জন্য হেডফোনও থাকে এবং এর সাথে শোনার জন্য হেডফোনও থাকে। হাতে থাকে ডেটা গ্লোভস অর্থাৎ হাতের সাথে সংযুক্ত গ্লোভস দ্বারা প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় অথবা কোনো নির্দিষ্ট কাজের নির্দেশনা প্রদান করা হয় এই ডেটা গ্লোভস এর মাধ্যমে। এই যে ডান দিকে আমরা চিত্রটি লক্ষ্য করলে দেখতে পাই একটি হ্যান্ডসেট ডেটা গ্লোভ এর সাথে বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং এই সার্কিট সংযুক্ত থাকে যার মাধ্যমে নির্দেশনা প্রদান করে এই ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবায়ন করা হয়ে থাকে। এবার আসি বিশেষ ধরনের পোশাক বা বডি স্যুট। এই ধরনের বডি স্যুটে ব্যবহৃত সেন্সরগুলো হতে সিমুলেশন প্রোগ্রামে ডেটা পাঠাতে থাকে যা দ্বারা ত্বকের স্পর্শের মাধ্যমে শরীরে অনুভব করতে পারে। যেমন এই যে নিচে এবং ডানে আমরা চিত্রের মাধ্যমে লক্ষ্য করলে দেখতে পাই এই বিশেষ ধরনের বডি স্যুট এবং বিশেষ ধরনের পোশাক যা সাধারণত এই ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি বিশেষ ধরনের অডিও ডিভাইস। অডিও ডিভাইস কানে ব্যবহারের ফলে কৃত্রিম জগতের বিভিন্ন শব্দ সহজেই শোনা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় চশমা এবং হেড মাউন্টেন ডিসপ্লের সাথে এই অডিও সংযুক্ত করা থাকে। যেমন ডান দিকে আমরা বিশেষ ধরনের চশমার লক্ষ্যগুলো দেখতে পাই এর সাথে এই যে হেডফোন আছে সংযুক্ত করা যার মাধ্যমে দেখা এবং শোনার কাজ একত্রে সম্পাদিত হয় এই চশমা পরিহিত অবস্থায়। এবার আসি ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। প্রকৌশল ও বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, চিকিৎসা ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে, খেলাধুলা, মহাকাশ গবেষণায়,
কম্পিউটার গেম, ত্রিমাত্রিক সিমুলেশন, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার তৈরি, ব্যবসা বাণিজ্য, ব্যবসায়িক কর্মচারীদের প্রশিক্ষণের ক্ষেত্রেও এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আরও যে সমস্ত ব্যবহার রয়েছে সেগুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রে নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা অর্জনের জন্য, গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জনের জন্য, সেনাবাহিনী প্রশিক্ষণের ক্ষেত্রে, বিমানবাহিনী প্রশিক্ষণের ক্ষেত্রে, নৌবাহিনী প্রশিক্ষণের ক্ষেত্রে এবং মহাশূন্য অভিযানের ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে। তো এবার আসি প্রকৌশল ও বিজ্ঞানে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। প্রকৌশল ও বিজ্ঞানে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হওয়া সম্ভব। যেমন ডান দিকে যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে এখানে বিজ্ঞানের বিভিন্ন তথ্য এখানে উপলব্ধি করছে। আবার বিজ্ঞানের জটিল কোনো বিষয়ে গবেষণার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে, যাতে সহজেই এবং সঠিকভাবে ফলাফল অর্জন করতে পারে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে। আবার বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কোনো যন্ত্র ব্যবহারের পূর্বেই বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করা যায়। যেমন জটিল কোনো যন্ত্র ব্যবহারের পূর্বেই সেই ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করার জন্য অনেক সময় এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করার মাধ্যমে ওই যন্ত্র সম্পর্কে বিভিন্ন বিষয় আগে থেকে অবগত হওয়া সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটির আরও একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে খেলাধুলায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, অর্থাৎ বিভিন্ন প্রকার খেলাধুলায়, বিশেষ করে গেম খেলা, কম্পিউটার গেম, বিভিন্ন রকম প্রোগ্রামিং গেমের ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও খেলাধুলার বিভিন্ন নিয়মকানুন জানার জন্য, খেলার প্রশিক্ষণের জন্য এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে, যার মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে কোনো খেলায় সহজেই অংশগ্রহণ করে বিভিন্ন খেলা সম্পর্কে অবগত হতে পারি। এবার আসি বিনোদনের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে নির্মিত হচ্ছে ঐতিহাসিক বিভিন্ন ধরনের ছবি বা মুভি। যেমন এই নিচের চিত্র দুটি আমরা লক্ষ্য করলে দেখতে পাই, একটি ছবির দৃশ্য থেকে এই চিত্র নেওয়া হয়েছে এবং এই অংশটুকু টার্মিনেটর 2 ছবির দৃশ্য। ডান দিকে একটি রোবট এবং বাম দিকে হচ্ছে শোয়ার্জনেগার, যিনি নায়কের ভূমিকায় অভিনয় করছে এই ছবিটিতে। এবং এই ধরনের ভার্চুয়াল দৃশ্য ফুটিয়ে তোলা যায় এই বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। আবার বৈজ্ঞানিক কল্পকাহিনী বা পুরাণিক কাহিনী নির্ভর ছবিতেও এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন ডান দিকে আমরা একটা ডাইনোসরের চিত্র দেখতে পাচ্ছি, বিশেষ করে বাম দিকে স্পাইডারম্যানের ছবি দেখতে পাচ্ছি। স্পাইডারম্যান সহ অন্যান্য যে সমস্ত সায়েন্স ফিকশন ছবি আমরা দেখে থাকি, তো এই ক্ষেত্রে এই ধরনের ছবি সম্বলিত আমরা যে সমস্ত মুভি দেখে থাকি, বিশেষ করে সায়েন্স ফিকশন, সেগুলি ম্যাক্সিমাম এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে সম্পাদিত হয়ে থাকে। এবার আসি যোগাযোগের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। যোগাযোগের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন দূরবর্তী স্থানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়। বর্তমানে আমরা ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল ইত্যাদি ব্যবহার করে, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই এই ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করার মাধ্যমে এই যোগাযোগ সহ অন্যান্য কার্যাদি সম্পাদন করা হয়ে থাকে। সার্কিট বা ডায়াগ্রাম ডিজাইনের ক্ষেত্রেও এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে। কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের সার্কিট তৈরি করার ক্ষেত্রে এখন বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করার মাধ্যমে এবং ভার্চুয়ালভাবে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে এই ধরনের বিশেষ করে বিশেষ প্রকৃতির যন্ত্র বা ডিভাইস আবিষ্কার করা হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটির, এবার আসি ব্যবসা বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। ব্যবসা বাণিজ্যেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই পণ্য ক্রয় বিক্রয় সহ বিভিন্ন কার্যাদি সম্পাদন করা হয়ে থাকে। যেমন এই চিত্র লক্ষ্য করে দেখতে পাই, নেটওয়ার্কের মাধ্যমে টোটাল বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়, অর্থাৎ একটি ছোট্ট ডিভাইস যেমন মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের পণ্য অর্ডার থেকে শুরু করে, অর্থ লেনদেন থেকে শুরু করে সমস্ত কার্য সম্পাদন করে ব্যবসায়িক কার্যক্রম সম্পাদন হয়ে থাকে, বিশেষ করে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে। এবার আসি ব্যবসায়িক কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান। প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করে খুব সহজ এবং কম খরচে প্রশিক্ষণ প্রদান করা যায় এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। যেমন এই চিত্রগুলো লক্ষ্য করে দেখতে পাই, একটি নির্দিষ্ট স্থান হতে বা নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অংশগ্রহণ করে বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণ দেওয়া সম্ভব এই VR ব্যবহার করে। ভার্চুয়াল রিয়েলিটির আরও ব্যবহার লক্ষ্য করে দেখতে পাই, পণ্যের গুণগত মান যাচাই। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে পণ্য ব্যবহারের ক্ষতিকারক দিক, বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া নিরূপণ করা সম্ভব হয়। যেমন পণ্য সম্পর্কে গবেষণা করে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হয়ে এই বিভিন্ন পণ্যের গুণাগুণ যাচাই বাছাই করা সম্ভব এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এবার আসি শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। শিক্ষাক্ষেত্রে বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক ব্যবহার লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রকার
বিশেষ করে জটিল বিষয়, যেমন বৈজ্ঞানিক কোনো বিষয়, মহাকাশ সম্পর্কিত কোনো বিষয়, মানুষের শারীরিক গঠন সম্পর্কিত বিষয় সম্পর্কে ভালোভাবে দেখার জন্য, বোঝার জন্য এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করে আমরা খুব সহজেই বিভিন্ন বিষয় বাস্তবের মতো করে অনুধাবন করতে পারি। আবার শিক্ষায় জটিল ও কঠিন বিষয়গুলো সহজে উপস্থাপন করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আকর্ষণীয় করে তোলা যায় এবং বিভিন্ন বিষয় শেখানো সম্ভব হয়। যেমন এই চিত্রগুলো লক্ষ্য করলে দেখতে পাই, ডিএনএ এর গঠন সহ বিভিন্ন ব্যাকটেরিয়ার গঠন সহ বিভিন্ন বিষয়ে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষার্থীদেরকে খুব সহজেই উপস্থাপন করা যায়। এবার আসি স্বাস্থ্যসেবায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। স্বাস্থ্যসেবায় বিভিন্ন বিষয় যেমন মানুষের শারীরিক গঠন, মানুষের বিভিন্ন রোগের বিভিন্ন কারণ সহ বিভিন্ন রোগের কাঠামো গঠন এবং ব্যাকটেরিয়া থেকে শুরু করে সব কিছু, বিস্তারিত ভাইরাস থেকে শুরু করে সব কিছু সম্পর্কে গবেষণার জন্য, জানার জন্য স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য এই ব্যবহার করে আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি শো এর মাধ্যমে বিশেষ করে ফলাফল পেতে পারি, যা এই স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সম্ভব হয়েছে। আবার সিমুলেশনের মাধ্যমে জটিল সার্জারি অত্যন্ত সূক্ষ্মভাবে অপারেশন বা সার্জারি করা সম্ভব এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এবং আরেকটি বিষয় হচ্ছে মানুষের শারীরিক কোনো অঙ্গ অপারেশন করার পূর্বে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেটি অনুভব করার মাধ্যমে ফাইনাল অপারেশন করতে সাহায্য করে এই ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর। এবার আসি গেমস তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক আকর্ষণীয় গেম তৈরি এবং বিশেষ করে অনুধাবন করা যায়, বাস্তবের ন্যায় অনুভব করা যায় এই ভিআর ব্যবহার করে। গাড়ি চালানোর প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ এই অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভার্চুয়াল রিয়েলিটির কাজ হচ্ছে গাড়ি চালানোর প্রশিক্ষণ। অর্থাৎ ঘরে বসেই আমরা গাড়ির প্রশিক্ষণ নিব, কিন্তু আমার মনে হবে আমি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি। এই যে এখানে যেমন আমরা দুই দিকে যে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে দেখছি, অর্থাৎ গাড়ি চালাচ্ছে দুজন ড্রাইভার, এরা কিন্তু বিশেষ করে এই ঘরের মধ্যে বসেই একটি নির্দিষ্ট স্থানে গাড়ি চালাচ্ছে, কিন্তু মনে হচ্ছে এরা বাস্তবে কোনো বিশেষ করে স্ট্রিট বা রাস্তায় তারা গাড়ি চালাচ্ছে এইটা মনে হচ্ছে। অর্থাৎ গাড়ি চালানোর প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে খুব সহজ এবং কম খরচে ড্রাইভিং শেখা সম্ভব হয়, বিশেষ করে এই ভিআর ব্যবহার করে। এবার আসি সেনাবাহিনীর প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। বর্তমানে সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে এই প্রশিক্ষণ কার্য সম্পাদন করা হয়ে থাকে। আবার সেনাবাহিনীতে অস্ত্র চালানোর প্রশিক্ষণে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহারের ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে, অর্থাৎ এই ধরনের যুদ্ধাস্ত্র চূড়ান্তভাবে ব্যবহারের পূর্বেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ব্যবহার করে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে এই সেনাবাহিনীতে অস্ত্র চালানোর প্রশিক্ষণ কার্য সম্পাদন করে থাকে। তাই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই সেনাবাহিনীতে বিশেষ করে বর্তমান প্রশিক্ষণ কার্য সম্পাদন করা একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এবার আসি বিমান বাহিনীর প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। বিমান বাহিনীর বিশেষ করে বিমান চালানোর পূর্বে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে এই ফাইনালি বিমান চালানোই অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ বর্তমানে এই বিমান বাহিনীর প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়, বিশেষ করে এই প্রশিক্ষণের ক্ষেত্রে। প্যারাসুট ব্যবহারে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, অর্থাৎ প্যারাসুট ব্যবহারের জন্য উপর থেকে কিভাবে বিমান থেকে লাভ দিতে হবে এবং তার সম্পর্কে প্রশিক্ষণ নেওয়ার জন্য প্যারাসুট এর বিশেষ করে প্যারাশুটিং করার পূর্বেই এই ধরনের ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে ফাইনালি এই প্যারাসুটে অংশগ্রহণ করার মাধ্যমে প্যারাসুট জাম দিয়ে থাকে বর্তমান বিশেষ করে প্যারাশুটাররা। মনুষ্যবিহীন বিমান পরিচালনা এবং রাডার দিয়ে শত্রু মিত্র বিমান শনাক্ত করার ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এই চালকবিহীন বিমানকে বলা হয় মনুষ্যবিহীন বিমান, যেটিকে ড্রোন হিসেবে পরিচিত। এবং ড্রোন কিভাবে চালাতে হবে এবং ড্রোনের মাধ্যমে বিভিন্ন শত্রুপক্ষ কোথায় অবস্থান করছে সে সম্পর্কে জানার জন্য ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বর্তমানে প্রশিক্ষণ নিয়ে থাকে, বিশেষ করে এই সেনাবাহিনীর ক্ষেত্রে। নৌবাহিনীর প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার, বর্তমানে অত্যাধুনিক এবং আধুনিক নৌবাহিনী গঠন করতে এই নৌবাহিনীতে ফাইনালি বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করার পূর্বেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে এই নৌবাহিনীর কর্মীদেরকে বিশেষ করে দক্ষ করে তোলার কাজে ব্যাপকভাবে সহযোগিতা করে থাকে এই ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার বা প্রোগ্রাম।
আবার নৌবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণ এবং ডুবোজাহাজ পরিচালনার ক্ষেত্রেও এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়ে থাকে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে এই নৌবাহিনী এবং ডুবোজাহাজ এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হতে পারে, বিশেষ করে এই নৌবাহিনীর প্রশিক্ষণার্থীরা। নগর পরিকল্পনায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। নগর পরিকল্পনার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নগর পরিকল্পনার ক্ষেত্রে কোন ধরনের নগর পরিকল্পনায় কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেগুলি সম্পর্কে পূর্ব থেকে অবহিত হওয়া যায়। আবার অনেক সময় লেখা আবার অনেক সময় নগর উন্নয়নের জন্য যাতায়াত ব্যবস্থায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে এই বিশেষ করে বিভিন্ন অবকাঠামো নির্ণয়ের ক্ষেত্রেও, অবকাঠামো নির্ণয়ের পূর্বে এবং অবকাঠামো ব্যবহারের পূর্বে ভার্চুয়াল রিয়েলিটি শো ব্যবহার করে পর্যবেক্ষণ করে অনুধাবন করতে পারে যে এই অবকাঠামোটা কীরকম হবে। এবার আসি মহাশূন্য অভিযানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার। বর্তমানে অন্যতম বিষয় হচ্ছে যে মহাশূন্য অভিযানের পূর্বে অর্থাৎ মহাশূন্যের বিভিন্ন বিষয় সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, বিভিন্ন আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে অবগত হতে পারে। এবং তার পরিপ্রেক্ষিতে বিশেষ করে মহাশূন্য যারা গমন করেন, তারা মহাশূন্য গমনের পূর্বে এই ভার্চুয়াল রিয়েলিটির শো ব্যবহার করে তারা মহাশূন্য সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে খুব সহজেই অবগত হতে পারে বর্তমান আধুনিক বিশ্বে। আবার এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানের শিক্ষার্থীরা সৌরজগতের গ্রহ, গ্রহাণুপুঞ্জের অবস্থান, গঠন, গতিবিধি সম্পর্কে জানতে পারে খুব সহজেই এই ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি। যেমন এই যে বাম দিকে চিত্রে লক্ষ্য করলে দেখতে পায় শিক্ষার্থীরা হেড মাউন্টেড ডিসপ্লে ব্যবহার করে কি যেন একটা দেখছে, আসলে এরা এই মহাকাশ দেখছে, মহাকাশের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা অবগত হওয়ার জন্য পর্যবেক্ষণ করছে এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে। ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। ঐতিহাসিক যে সমস্ত স্থান, কাল বা পাত্রভেদে পরিবর্তন হচ্ছে পূর্বের ইতিহাস সম্পর্কে জানার জন্য এই ইতিহাস সম্পর্কে ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন সফটওয়্যার রয়েছে যেগুলির মাধ্যমে আমরা খুব সহজেই পূর্বের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অবগত হতে পারি, মনে হবে যেন বাস্তব চিত্র আমরা দেখতেছি। জাদুঘরে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। বর্তমান আধুনিক বিশ্বে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এখন আর জাদুঘরের দেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না, ইচ্ছে করলে যে কোনো স্থান থেকেই এই ভার্চুয়াল রিয়েলিটি শো ব্যবহার করে বিভিন্ন উন্নত মিউজিয়াম সম্পর্কে বিস্তারিত জানা যায় এবং বিভিন্ন ইতিহাস সম্পর্কেও জানা যায়, বিশেষ করে এই ভার্চুয়াল জাদুঘরের মাধ্যমে। কাল্পনিক ভ্রমণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। যেমন নিচের দুটো চিত্রে লক্ষ্য করলে দেখতে পাই সমুদ্রের তলদেশে যদি আমরা ভ্রমণ করতে চাই তাহলে সেটি একটি কাল্পনিক, কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের মাধ্যমে সমুদ্রের তলদেশে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা অবগত হওয়ার জন্য সমুদ্রের তলদেশে বিচরণ করতে পারি এই ভার্চুয়াল বা ভিআর এর মাধ্যমে। অনুরূপভাবে মহাকাশে যদি আমরা ভ্রমণ করতে চাই এটা আমাদের জন্য কাল্পনিক, কিন্তু আমরা যদি এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে মহাশূন্যে ভ্রমণ করতে চাই তাহলে বাস্তবের ন্যায় বিভিন্ন বিষয় অনুধাবন করতে পারি। এবার আসি মানুষের প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক কিছু প্রভাব রয়েছে যা নিম্নরূপ। বাস্তবায়নের পূর্বে বাস্তবকে অনুভব করা যায়, শিক্ষা ও প্রশিক্ষণকে আকর্ষণীয় করে তোলা যায়, ঝুঁকিপূর্ণ এবং জটিল উৎপাদন কাজকে সহজ করা যায় এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যয় কমানো সম্ভব। এই প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির এগুলি হচ্ছে ইতিবাচক প্রভাব। আবার আলোর পিছনে যেমন অন্ধকার রয়েছে ঠিক তেমনি প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব এর বিপরীত কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে। যেমন লক্ষ্য করলে দেখতে পায় কল্পনা রাজ্যে বিচরণ করে মানুষ, মনুষ্যত্বহীনতা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, গেম ব্যবহারের পরে শিক্ষার্থীদের সময় অপচয় হয়। তো এবার আমরা এগুলি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাবের মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির অতিমূল্য, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির জন্য যে সমস্ত সফটওয়্যার বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোর দাম অত্যন্ত বেশি এবং অত্যন্ত ব্যয়বহুল, যার কারণে এটি সবাই সংগ্রহ করতে পারে না বলে এই ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবায়ন করা অনেক কঠিন হয়ে পড়ে। আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে কান, চোখ এবং ব্রেন এই তিনটা জিনিসের উপরে ব্যাপক প্রভাব পড়ে এই ভার্চুয়াল রিয়েলিটি, সেজন্য এই ভার্চুয়াল রিয়েলিটি অতিমাত্রায় ব্যবহার করলে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই একটি নির্দিষ্ট কেউ যদি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে চায় একটি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা উচিত। কল্পনার রাজ্যে বিচরণ, মানুষ অনেক সময় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে করতে একসময় কল্পনার রাজ্যে বিচরণ করে, অর্থাৎ অবাস্তবকে বাস্তবের মতো মনে করে কল্পনার রাজ্যে মানুষ বিচরণ করতে থাকে। তাই এই ধরনের আমাদের আকর্ষিত হওয়া উচিত নয়, যা আমাদের জন্য ক্ষতি হতে পারে, সেজন্য একটি নির্দিষ্ট লিমিটের মধ্যে থেকে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা উচিত।
সবশেষে মনুষ্যত্বহীনতা, অর্থাৎ ভার্চুয়াল গেম থেকে শুরু করে বিভিন্ন ভার্চুয়াল রিয়েলিটি শো দেখতে দেখতে এক সময় যারা ভার্চুয়াল রিয়েলিটি দেখে তারা অনেক সময় মনুষ্যত্বহীন হয়ে পড়ে। অর্থাৎ মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের মহাব্বত, বন্ধুর প্রতি বন্ধুর যে দায়িত্ববোধ, সেগুলো অনেক সময় লোপ পেতে থাকে। তাই আমরা লিমিট সময় ব্যবহার করে এই ভার্চুয়াল রিয়েলিটি, বিশেষ করে শিক্ষামূলক কাজ ছাড়া, আমরা যারা শিক্ষার্থী আছি, ছাত্রছাত্রী আছি, যারা শিক্ষামূলক কাজ ছাড়া অন্য কোনো কাজে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা উচিত নয় বলে আমার পরামর্শ। এবং এই ভার্চুয়াল রিয়েলিটির আরও একটি সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের সময় কেড়ে নিচ্ছে। অর্থাৎ অতিমাত্রায় গেম সহ বিভিন্ন ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করার ফলে শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে। তাই আমাদের সবসময় উচিত শিক্ষাকে আগে প্রাধান্য দেওয়া, অর্থাৎ কেননা স্টাডি ইজ দ্য ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষাই হচ্ছে একমাত্র শিক্ষার্থীদের কাজ। সেই জন্য আমাদের সবসময় শিক্ষাকে আগে প্রাধান্য দিতে হবে, শেখাকে আগে প্রাধান্য দিতে হবে। পরীক্ষার জন্য আমাদের সিলেবাস থেকে শুরু করে বিভিন্ন পড়াশোনার ক্ষেত্রে আমাদের বিশেষ করে সবসময় মনোযোগী হতে হবে, এই আমার প্রত্যাশা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এক্সপার্ট সিস্টেম সম্পর্কে এর ধারণা এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।